गिरजाघर गिरजाघर उठाई बड़ बड़ बच्चा देखे दावा दिए बड़ बड़ राष्ट्र बड़ो के दावा दिए घर निश्चय मारे पीटन दी पर सन्दा बेला चार्टी खाया लाहे लाहे खाली हावा मन मन भावते पायखाना आस्ते जो निकी तार पायखानार भाव हो ग कर সকাল বেলা বাচ্চা সব উদির নাজির কিনে আসলো আসার পরে বরের সামনে যখন দাঁড়াইছে ভাই এত সুন্দর সেন্টু বড়দের হলি দেখে বরের ভিতরে যায় দেখে কেমন ওপেনিং করছে রে বাবা ওই বলে মানুষ কোতরের কথা কুত্তেও যাব না এত গুদ্দু ভাই গিরে ভরাইছে তখন বাচ্চার মনে মনে সংশয় লাগলো এই কাম তো মক্কার মানুষ ছাড়া কেউ করে না মক্কার মানুষের ছাড়া पायखाना বাচ্চা মশাই আবু তালিব তো কোনো
খবর করলো বলে তোমরা সবাই কমপক্ষে পাঁচটা দশটা করে হাতে নিয়ে আসো কাবার কমকের কমদিন ভাঙ্গ হলে আর সমস্ত বাচ্চাদেরকে বুড়ো বুড়ো হাত দিয়ে সবাই হাজির হয়ে গেল মুসলমান ভাইদের আবু তালিব সিন্ধে পড়ে গেল এই হাতি দিয়ে যদি কাবাগরকে লঞ্চ করে নিশ্চয় কাবাগর ভেঙ্গে চুরমার হয়ে যাবে এইবার আবু তালিব কাবাগরে ওই দরজার তালাটা ধরে আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন মাবুদ ইয়া রাব্বাল আমিন আমি আবু তালিব আব্বা বাচ্চার সঙ্গে আমার লড়াই করার মতন আমার কোন সিপাহি নাই মৃত্যুর পরে ওই ওদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে পানাখানা তৈরি করে দেবে পশ্চিমের দিকে যায় কিন্তু পশ্চিমের দিকে হাতে আগ বাড়ায় না শুরু করে দিল হাতে মাহমুদ জোর জোর করে পানি গুলো জমিনের মধ্যে ছেড়ে দেওয়া শুরু করলো আমার বন্ধু আমার ভাই লাস্ট তাও হাতে মাহমুদ কাবাগর ভাঙতে যায় না এই ভাই আগুনের আমরা নিয়ে চোখের মধ্যে ধরলো চোখের নাটা গুলো মুনি গুলো গুলে গুলে যখন মাটির মধ্যে পড়া শুরু হয়ে গেল হাতে মাহমুদ আল্লাহর কাছে কাঁদতে আর দোয়া করে আল্লাহ আমার জীবন যদি মুক্তারা জমিনে যদি শেষ হয়ে যায় তাহলে আমি জীবন দিতে রাজি আছি কিন্তু আমার দ্বারা তোমার কাবা ঘরে এক বিন্দু পরিমাণ ক্ষতি হইতে দিব না আমার বন্ধু আমার ভাই যান আল্লাহ রহমান আমি আবার আমি তো করতে একটি ঝর্ণা ছিল সেই ঝর্ণা থেকে মধু বন্ধার মতন ছোট ছোট কিছু সংখ্য পাখি বন্ধার মতন যখন উপরের দিকে উড়া শুরু করে দিল আমার যে মানুষ তার মৃত্যু হবে তার নামটা লেখা আছে জয়গান একটি সুরে বলেন তারা ধ্বংস করার জন্য যখন প্রস্তুত হয়ে গেল
আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ওয়া আরসালা আলাইহিম ওদের উপরে তায়রান আবাবিল আবাবিল পাখিকে যখন নাকি ওদের উপরে নিযুক্ত করে দিল ফাজআলাহুম ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ফাজআলাহুম কাআসফিন প্রস্তুত হয়ে গেল আল্লাহ থেকে কোরআনের ভিতরে বললেন আল্লাহ পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেল আর খেরের ভুষির মতো জমিনের সাথে সমস্ত লস্কর করে মিশিয়ে দিল ঝরে ঝরে কান্না সুবহানাল্লাহ আমার বন্ধুর ভাই জানেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেছেন সেই জন্য বলেছেন যারা নাকি আল্লাহর মসজিদে করকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে একটি বাড়া ঘর তৈরি করে দেন সুবহানাল্লাহ